দুবছর ঘুরতে এখনো এক মাস দেরি, তারই মধ্যে ফিরে এলো সেই ভয়ঙ্কর স্মৃতি। সাত সকালে পোর্ট উইলিয়ামের পাঁচিলের সেই অংশেই আছড়ে পড়ল বেপরোয়া গাড়ি। বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ। গাড়ির যাত্রী বা প্রাতঃভ্রমণকারীরা রক্ষা পেলেন অল্পের জন্য। দুর্ঘটনাটি ঘটে সকাল পৌনে আটটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল লাল রঙের গাড়িটি। তীব্র গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের গেটের সামনের পাঁচিলে। ওই সময় রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় ছিলেন প্রাতঃভ্রমণকারীরা। কোনো ক্রমে তারা প্রাণে বাঁচেন। গাড়িতে ছিলেন এক তরুণী সহ পাঁচ যাত্রী, সকলেরই বয়স 25 থেকে 30-এর মধ্যে। তারাও অক্ষত রয়েছেন। 80 के स्पीड में गाड़ी लेके आ रहा उधर से, आके हमारा दुम सुना यहाँ पर आके, बहुत भयानक आवाज किया। इतना रफ जो भी था कि अगर कोई आदमी रहता तो स्पॉट डेट हो जाता। ऐसे देखती पूरा बूम करे मान लो, चार जन छिलो, चार जन ही सब बेचे गए, एक जनार खाली पाए ले गए। एत जोरे ब्रेक टा मेरे जो निजे के सामला दी बने। तारपर पुलिस आसलो, पुलिस ऐसे बोलो जल पल दिलो। এই দুর্ঘটনা মনে করে দিয়েছে 2021-এর পয়লা জুলাইয়ের দুর্ঘটনার কথা। করোনাকাল কাটিয়ে রাস্তায় প্রথম বাস নামার দিন রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক আরোহী পুলিশকর্মীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়ামের সামনের পাঁচিলে ধাক্কা মারে বেপরোয়া মিনিবাস। বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের, আহত হন 18 জন। এর আগে 2016-13 জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডিগাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। সেই সব ঘটনার স্মৃতি ফিরল এদিনের দুর্ঘটনায়। প্রশ্নের মুখে শহরের যান শাসন। পুলিশ জানিয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।